সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাচারি বাড়ি। এটি রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারি বাড়ি তত্ত্বাবধানের কাচারি ছিল। তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এটি নীলকরদের নীলকুঠি ছিল, সে কারণে এখনও অনেকে একে কুঠিবাড়ি বলে, তবে নীলকুঠি বর্তমানে পরিত্যক্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আশরাফুল হাসান। আজকের এই ভিডিওটিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিখ্যাত রবীন্দ্র কাচারি বাড়ির ইতিহাস নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। সিরাজগঞ্জের শাহজাদপুরের জমিদারি একদা নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ ছিল। 1840 খ্রিস্টাব্দে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় কিনে নেন। জমিদারির সাথে সাথে শাহজাদপুরের কাচারি বাড়ি ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল বলে ধারণা করা হয়। লন্ডন থেকে ঘুরে আসার পর রবীন্দ্রনাথ ঠাকুরের উপর জমিদারি তদারকির ভার ন্যস্ত হয়। তিনি 1890 সাল থেকে 1897 সাল পর্যন্ত মাত্র 8 বছর জমিদারি দেখাশোনার জন্য মাঝে মাঝে শাহজাদপুরে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়া শিলাইদহে। সম্ভবত এ কারণে কুষ্টিয়া শিলাইদহে তার বাসগৃহ কুঠিবাড়ি ও শাহজাদপুরের বাড়িটি কাছারি বাড়ি নামে পরিচিত। রবীন্দ্রনাথ এখানকার প্রকৃত মানুষের বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে অভিভূত হন। কাছারি বাড়ির দক্ষিণ দিকের গেটটি বর্তমানে প্রধান গেট করা হয়েছে। কাছারি বাড়ির গেটে দাঁড়ালেই চোখ জুড়িয়ে যায় বড় বাগান, নানা রঙের ফুল। বাগানের পরই কবিগুরুর হলুদ রঙের দোতলা কুঠি, নিস্তলা জোড়ে রবীন্দ্রনাথের নিজের বিভিন্ন ছবি, তার আকাশ ছবি এবং তার হাতে লেখা পাণ্ডুলিপির পাতার অংশ বাধাই করে দেওয়ালে টানানো রয়েছে। কিছুদিন আগেও এখানে লাইব্রেরি ছিল। অডিটোরিয়াম হওয়ার পর লাইব্রেরিটি তারই একটি কক্ষে স্থানান্তরিত হয়েছে। উত্তর দিকের বারান্দার একেবারে পশ্চিমে সিঁড়িঘর, গোল পেঁচানো সিঁড়িটি যেন সবাইকে উপরে ওঠার জন্য জানান দিচ্ছে। ওঠার সময় পশ্চিমে একটি জানালা, সিঁড়ির মুখে দুটি দরজা, একটি দরজা খোলা। শুরুতে একটি পালকি চোখে পড়বে, এটি সেই ঠাকুর বাড়ির পালকি। বংশ পরম্পরায় ব্যবহার হয়েছে এই পালকি, পড়ার টেবিল, চিঠি লেখার ডেস্ক, আলনা, গোল টি টেবিল। এরপর এই ঘর থেকে আরেক ঘর, সেগুলোতে রক্ষিত রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা রকম আসবাব, তৈজসপত্র, বেতের চেয়ার, বড় ড্রেসিং টেবিল, চীনামাটির সাকুনি, টেবিল বেসিন, আলনা, দেবতার আসন, বড় টেবিল, শ্বেত পাথরের গোল টেবিল, ইজি চেয়ার, পিয়ানো, কাঠের দোলনার চেয়ার, সোফা সেট, হাতলযুক্ত চেয়ার। এই শাহজাদপুরে আসা যাওয়া শুধু জমিদারি তত্ত্বাবধানের বস্তুনিষ্ঠ প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এই জমিদারির প্রয়োজনকে ছাপিয়ে প্রাধান্য পেয়েছে কবির সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা ও সৃজনশীলতা। এই সময়ের মধ্যে এখানে তিনি তার অনেক অসাধারণ কালজয়ী সাহিত্য রচনা করেছেন। এর মধ্যে সোনারতরি কাব্যর ভরা ভাদরে, দুই পাখি, আকাশের চাঁদ, হৃদয় যমুনা, প্রত্যাখ্যান, বৈষ্ণব কবিতা, পুরস্কার ইত্যাদি অসাধারণ কবিতা রচনা করেছেন। চৈতালি কাব্য নদী যাত্রা, শুশ্রূষা, ইসামতী নদী, বিদায়, আশিস গ্রহণ ইত্যাদি কবিতা এবং কল্পনা কাব্যর যাচনা, বিদায়, নরবিরহ, মানস প্রতিমা, লজ্জিতা, সংকোচ ইত্যাদি বিখ্যাত গান রচনা করেছেন। তার শাহজাদপুরে রচিত ছোটগল্পের মধ্যে পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ইত্যাদি বিখ্যাত। আর প্রবন্ধের মধ্যে ছেলে ভুলানো ছড়া, পঞ্চভূতের অংশবিশেষ এবং ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলীর প্রায় 38টি পত্র রচনা করেছেন। এছাড়া তার বিসর্জন নাটকও এখানে রচিত। সবচেয়ে বড় কথা, তার পরবর্তী সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে শাহজাদপুরের প্রভাব বিশেষভাবে বিদ্যমান। ঠাকুর পরিবারের জমিদারির ভাগাভাগের ফলে শাহজাদপুরের জমিদারি চলে যায় রবীন্দ্রনাথের অন্য শরিকদের হাতে। তাই 1896 সালে তিনি শেষবারের মতো শাহজাদপুর থেকে চলে যান। এরপরে তিনি আর শাহজাদপুরে আসেননি। শাহজাদপুর ছিল রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একটি স্থান। তার ভালোবাসার কথা তিনি বিভিন্ন লেখায়, বিশেষ করে ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলীতে গভীর আবেগ এবং আন্তরিকতার সাথে উল্লেখ করেছেন। 1894 সালের 5 সেপ্টেম্বর শাহজাদপুর থেকে লেখা একটি চিঠিতে তিনি স্পষ্টই বলেছেন, এখানে অর্থাৎ শাহজাদপুরে যেমন আমার মনে লেখার ভাব ও ইচ্ছা আসে, এমন কোথাও আসে না। ছিন্নপত্র, পত্র সংখ্যা 119, এছাড়াও অন্যান্য লেখাতেও শাহজাদপুর সম্পর্কে তার আবেগময় ভালোবাসার কথা ব্যক্ত হয়েছে। তার মৃত্যুর 1 বছর আগে 1940 সালে শাহজাদপুরের তৎকালীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব
হরিদাস বসাকের চিঠির জবাবে তিনি লিখেছেন, শাহজাদপুরের সঙ্গে আমার বাহিরের যোগসূত্র যদিও বিচ্ছিন্ন, তবুও অন্তরের যোগ নিবিড়ভাবে আমার চিঠির সঙ্গে জড়িত। আমার প্রতি সেখানকার অধিবাসীদের শ্রদ্ধা এখনও যদি অক্ষুণ্ণ থাকে, তবে আমি পুরস্কার বলে গণ্য করব। শাহজাদপুরের প্রতি রবীন্দ্রনাথের এই ভালোবাসা একে দিয়েছে মর্যাদা ও গৌরবের এক ভিন্ন মাত্রা। শাহজাদপুর রবীন্দ্রনাথকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে হৃদয়ে লালন করছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী কবির স্মৃতিধন্য এই স্থানটি দর্শনে আসেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর সদর দাঁড়িয়াপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র কাচারি বাড়ি। শাহজাদপুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক অবিচ্ছেদ্য, তার মানুষ গঠনেও এ অঞ্চলে প্রভাব অনস্বীকার্য। ১৯৪০ সালে বাণী সম্মেলনীতে তিনি সে কথা স্বহস্তে লিখে পাঠান। ১৯৬৯ সালে শাহজাদপুরের এই কাছারি বাড়িকে পরিচ্ছন্ন করে সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের উদ্যোগ নেয়। আপনারাও সময় করে ঘুরে আসতে পারেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানাবেন। আল্লাহ হাফেজ।